আমি প্রত্যেক বছরের নিচিনা এবছরও আমি জালুকবাড়ি মন্ডলের তরফের দাদার জন্মদিন উপলক্ষে আমি দুইদিনিয়া কার্যসূচী লৈছো। আজি গোটেই দিনটো কার্যসূচী চলিছে, বিভিন্ন খেল ধেমালি প্রতিযোগিতা এইবিল পাণ্ডু মালিগাঁও অঞ্চলত হয়েছে। অহাকালি রাতেপার সময়াভাবে মানে যান নামঘর আছে আর যখন মন্দির আছে নামঘরবিল নাম লওয়া হব আর দাদার নামত এখন এখন শরাই আগবড়া হয়েছে। আর যিমানখিনি মন্দির আছে প্রতিটি মন্দিরত তেখেতর নামত রাতেপার পূজা অর্চনা হব আর দুপুরিয়া ভোগর ব্যবস্থা করা হয়েছে আর সন্ধ্যার টাইমত তেখেতর নামতে বন্তি প্রজ্বলন করা হব, সন্ধ্যা আরতি হব। এইখানে মাঙ্গলিক অনুষ্ঠান আমি কিছুমান লৈছো আর প্রতিটি ওয়ার্ডত এখন এখনকে আমি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছো, যত নাকি রাইজক আমি সেবা দিব পারি। আর দিব্যাঙ্গ যেবিল স্পেশাল চাইল্ড আছে সিহঁতর মাজত আমি কিছুমান মানে উপহার বিতরণ করি, তেখেতকলার কামত লাগতিয়াল বস্তুখিনি আমি কালি বিতরণ করি। ফিল করেছো যে আজি আমার অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন আর আমি সকলে ভগবানের ওসর এইটাই প্রার্থনা করছো তেও যেটু উদ্যম লৈ তেও যেটু সাহসে যেনেকা তেও আগবাড়ি গৈছে অসমক ভারতবর্ষের ভিতর পাঁচটা শ্রেষ্ঠ রাজ্যের ভিতর এটা যাতে করব পারে ইয়ার যেটু কামনা এইটু যাতে তেও ফুলফিল হয় আর ভগবানের ওসর এইটাই প্রার্থনা যাতে মই অলপ আগতেও কৈছো কথাটো যাতে ভারতবর্ষৰ মাননীয় নরেন্দ্র মোদীর পিছত যোগী আদিত্যনাথ আর আমার মাননীয় মুখ্যমন্ত্রীর নাম হয়েছে প্রধানমন্ত্রী হিসাবে, আমি এটাই প্রার্থনা করো ভগবান যাতে সেইটো দিন যাতে আহে তেও যাতে এদিন সচাই ভারতের প্রধানমন্ত্রী হব পারে। আমি জালুকবাড়ির হয়ে গোটেই জালুকবাড়ির হয়ে আমি ভগবানের সাথে এইটাই প্রার্থনা করছো ভগবানে তেওঁ দীর্ঘায়ু করক, শারীরিক সুস্থতা প্রদান করক আর সাহসে তেওঁ আগুয়া যায় অসম হয়ে যাতে একটা শ্রেষ্ঠ রাজ্য হিসাবে পরিগণিত করব পারে, এখানেই আমার ভগবানের ওসর প্রার্থনা। আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।